সকাল সকাল রান্নাঘরে একটি মিঠাই এনেছিল হবে পাস্তা। কয়েন ধরে ওনার পাস্তা খেতে ইচ্ছা করছিল কিন্তু আমার করা হচ্ছে না, সেই জন্য আমি প্রথম ভাবলাম শানকে করে দেবো। তারপর দেখো সব আনিয়ে রেখেছিলাম, চিজ বাটার সব। তো তারপরে দেখলাম যে না, যতক্ষণ না ওরা খাবে ততক্ষণ শানকেও ফেটে দেবো। তো সকাল সকাল সেই জন্য চলছে পাস্তার ওখানে চিৎকার করছে, রাত্রিবেলায় কী রান্না হবে, সকালবেলায় কী রান্না হবে, কী খাবার আনবে, অনিমাদিদের সব গল্প চলছে। প্রথমে কড়াইয়ে তেল, নুন আর পাস্তাটা একটু বয়েল করে নেবো, হোয়াইট সস পাস্তা হবে আজকে। ঠান্ডা জল দিয়ে এটা ভেপারগুলো বের করে নেওয়া হলো, যেন চিপকে না যায়, একটার সঙ্গে আর একটা চিপকে না যায়, এই জন্য ভেপারটা বের করে নেওয়া হলো। কড়াইয়ে দিয়ে দিচ্ছি তোমার বাটার, দু চামচ বাটার, তো দু চামচ ময়দা দেবে, একটুখানি লাল করে ভেজে নিতে হবে। ময়দার কাঁচা ভাগটা কেটে গেল, এরপর এর মধ্যে দিতে হবে দুধ, এটাকে পাতলা করতে হবে, গোটা না বেরোবে। হ্যাঁ, দেখো হোয়াইট সস মোটামুটি রেডি। আমি তোমরা যখন আমি ক্যামেরা অন না করে দিই, নুন দিয়ে দিই, তার মধ্যে নুন দিয়ে দিবে আর দিবে গোলমরিচের গুঁড়ো। গোটা না বেঁধে যায় আমাদের, একটু গোটা বেঁধেছে মাঝে মধ্যে, গোটা না বেঁধে যায়। এর মধ্যে দিয়ে দেবে চিলি ফ্লেক্স, এবার পাঁচটা রাখবে। পাস্তা দেওয়ার পর যদি তোমাদের মনে হচ্ছে যে না স্টার্চটা হয়তো ঠিক এলো না, মানে একটুখানি আলু এ দিতে হবে, দুধ দিতে হবে, সেক্ষেত্রে তোমরা দুধ দিয়ে একটু পাতলা করে নিতে পারো। গুঁড়ো অরিগানো বাটার, বাটার দিয়ে খেয়ে সব চিজটাকে গ্রেট করে দেওয়া হচ্ছে। এটাই আজকে আমার বাচ্চাদের, ওর ভিতরে জানো বাটার আর চিজ খেতে ওরা কতটা ভালোবাসে, পুষ্পগুলো ওদের খাবার প্লাস আমার এই ভোপালটারও খাবার, সার্ভ করে দিই আর ওদের সঙ্গে খাই। অনেক দেরি হয়ে গেছে, ওরা ভাত ওঠে, সামনে এটা একটু পাস্তা পড়ে গেছে, কারণ কেমন হয়েছে সে বলতো, ব্রাউন হয়ে যাচ্ছে তো অনেকদিন খাইনি আমি জিনিসটা। হ্যাঁ, তা ভালোই হয়েছে, অনেকদিন খাসনি বলে কি বলছি, সেই জন্য ভালো লাগছে না খারাপ লাগছে, খাইনি অনেকদিন, সেজন্য ভুলে গেছি টেস্ট। হুম, আচ্ছা, কারণ টেস্টটা ভালোই, খারাপ মানে মোটামুটি হয়েছে, খুব একটা ভালো হয়নি, মোটামুটি খারাপ হয়নি। দেখা যাক আমার এই বাচ্চাদের কেমন লাগে, এই বাচ্চাদের উঠিয়ে নেওয়ার পর কিন্তু শানকে দিচ্ছি, তার আগে না ঝুলন হবে না, হবে না বলেও ঝুলন করা হচ্ছে, ছোটো করেই হবে, এবার বেশি অত তামঝাম করতে পারবো না। তো সেই ভিডিও তোমাদের কাছে যাবে আমার পূজা ঘরে। আজকে আমি আমার পূজা ঘরের জন্য শ্যুট করলাম একটা ভিডিও, যেটা হচ্ছে মিঠাইদের সন্দেশে কেমন করে রোজ ডেলি পুজো হয় সেটা, যেটা অবশ্যই যাবে তোমরা দেখে নিও। তুমি একদিন পর কি আজকেও যেতে পারে আমি ঠিক জানি না। আর হ্যাঁ, বাচ্চাগুলো কেমন লাগছে পাস্তা খাচ্ছে দেখে নাও, পাস্তা নিয়ে বসে গেছে, এই যে কেমন লাগছে আমার বাচ্চাগুলোকে, মিষ্টি লাগছে। আজকে পিঙ্ক কালার ড্রেস, আজকে মায়া পরে পিঙ্ক কালার ড্রেস পরেছে বলে আমি পিঙ্ক কালার ড্রেস পরেছি। তো চলো আজকে সকাল সকাল শর্মিষ্ঠা যে আমাদের স্কুলের প্রিন্সিপাল, তার মা আর কি একটা সবজি বানিয়ে পাঠিয়েছে, সর্ষে পোস্ত আর ধনে পাতা দিয়ে বানিয়েছি, আমার একটা নতুন রেসিপি শেখা হয়ে গেল। আর এখন আমাদের প্রচুর কাজ, এখন আমাদের মানে রেডি করতে হবে যেহেতু ঝুলনের এটা সেট আপটা,
প্রচুর কাজ পড়ে আছে, দেখা যাক পরপর নিশ্চয় হয়েই যাবে। ডাম্প করে রাখা আছে জামা কাপড় যেগুলো গুছাতে হবে, অলরেডি রেখে গেছে। দিনটা তো শুরুই হয়ে গেল, সকাল সকাল দেখতে খুব ব্যস্ততার মধ্যে দিনটা শুরু হলো। তো তোমাদের ওয়েলকাম বলা হয়নি, ওয়েলকাম ব্যাক। টিচার সবাই সবাই ভালো আছো, সুস্থ আছো, সেই সঙ্গে মনে যত্ন নিচ্ছ, এতগুলো কথা বলার পর মনে পড়েছে। আমি একটু পাস্তাটা টেস্ট করে দেখি কেমন হয়েছে, ওদের ভোগটা উঠিয়ে একটু খাওয়া দাওয়া করে নিই, তারপর তোমাদের সাথে আবার বকবক স্টার্ট করবো। এই যে আমার পাস্তাটা, দাঁড়াও, ঠান্ডা হয়ে গেছে, বেশ ক্রিমি আর খুব সুন্দর। আমি বেশি নিলাম না, চিজ বেশি করে দেওয়া আছে, তো খাওয়াটা হেলথের পক্ষে খুব একটা, আমার হেলথের পক্ষে খুব একটা ভালো হবে। এই জায়গাটা খুব মেসি হয়ে আছে, এগুলো গুছিয়ে নিই, কিন্তু এখন তোমরা বিশ্বাস করবে কিনা জানি না, আমি এখনো পর্যন্ত জানি না আমরা দুজনের প্রথম ডে আমি কি সাজাতে চলেছি, মানে এখনো পর্যন্ত আমাদের মাইন্ডে কোনো সেট আপ নেই যে আমরা কি সাজাবো বা কি করবো। তো এটা একটা বড় ব্যাপার যে আমি কি করবো এখনো পর্যন্ত জানি না, তো দেখা যাক ওনারা যেমন চাইবেন। আজকে পুরোপুরি ওদের ওপর ইচ্ছার উপর নির্ভর করছে যে ওরা কি চাইছে, কিন্তু হ্যাঁ প্রত্যেকটা জিনিসই ওদের ওপর ইচ্ছা করে, কেন ইচ্ছার উপরই নির্ভর করে, কারণ আমরা সব চাইলে ওটা হয়ে ওঠে না, যতক্ষণ না দেখবো বাচ্চাদের মুড যদি না থাকে কিছুই হয় না, সেরকমই একটা ব্যাপার। কিন্তু রাধাকৃষ্ণ তো কে আমি জাস্ট পুজো করি, মানে ওদের তো প্রভু হিসাবে মানি, ওরা তো আবার সন্তানের মতো না, ওদের সত্যি আমার ভগবান। তো যাই হোক, যদি কৃপা করেন তাহলে অবশ্যই ভালো করে জন্য দেখা তোমাদের কাছে যাবে, ভালো ভালো থিম যাবে, হয়তো তোমাদের পছন্দ হবে, দেখা যাক। কিন্তু হ্যাঁ, আমাকে দু চারটা থিম এ বলেছে, প্রীতম আইডিয়া দিয়েছে, তো তার মধ্যে যদি কোনো একটা থিম হয় অবশ্যই তোমাদের করবো। এটা এখন রেডি হচ্ছে, দেখো ইনভিটেশন এই ঝুলনের সান, এখনও পর্যন্ত কালকে রাত্রি থেকে রেডি করতে লেগেছে, এখনও রেডি করতে পারেন। আজকে যাবে কি না, আজকে যাবে তো ইনভিটেশনটা এই কাপ গুলো, মানে একটা তো অনিমাদি ভেঙে দিল সেদিন, অনিমাদির কাছ থেকে পড়ে গেছে, আর এই ভেতর থেকে চিড় খাচ্ছে, মানে আমার কয়েকটা ভালো ভালো কাপ দরকার। শর্মিষ্ঠার মা, মানে কাকিমা যে এটা বানিয়ে পাঠিয়েছে, তো তরকারিটা টু গুড, খুব সুন্দর হয়েছে, আমিও বাড়িতে ট্রাই করবো। সর্ষে, পোস্ত, পেঁয়াজ, আলু, কাঁকরোল আর হচ্ছে তোমার ধনে পাতা দিয়ে। আর এটা আমি বলেছিলাম একে তোমার মিতাকে, যে ওর হাজব্যান্ড উড়িষ্যায় থাকে, তো আমাকে ইডলি করার জন্য চালটাই নেই, তো এরকম ও এনে দিয়েছে। এটা সুজি রাভা বলে, ইডলি করার জন্য ওখানে স্পেশাল পাওয়া যায়, তো এটা এনে দিয়েছে, একদিন ট্রাই করে দেখতে হবে ইডলিটা কেমন হচ্ছে। এর সঙ্গে শুধু বিউলির ডালটা মেশাতে হবে। এইগুলো দিয়ে সাজানোর কথা চিন্তা ভাবনা চলছে, কি সাজাবো এটা সারপ্রাইজ, এটা আমার পূজা ঘরে তোমরা দেখে নিও। যে তোমার ঝুলনের প্রিপারেশন কেমন সাজছি সেটা তো আমার পূজা ঘরে দেখতে পাবো, এখন স্টেজ রেডি হয়নি, কোনো প্রিপারেশন মানে আইডিয়া ছিল না প্রথম থেকে যে আমি কী করবো না করবো, জাস্ট এইমাত্র মানে জাস্ট ভাবা হলো যে সাজানো হবে, তো হচ্ছে। এই যে আমার সান আমাকে গরু বলছে, গরু বলিনি, জিনিসটা ফুটেজটা ওরকম এসে দেখাচ্ছে তোমার পরে দেখা আজকে এখানে এত ব্যাগ দু একটা তো একজন তো লিখেছ দিদি এটা কি শর্ট ভিডিও করেছো, এগুলো হয় ওগুলো করেছো, আর না সান মানে এত ছোটো সে দু মিনিট তিন মিনিটে ভিডিও করতে যাচ্ছে, সেটা করেছিস, আমার দোষ না এর দোষ, সকালবেলা থেকে সকালবেলা উঠে কি আরো হোয়াইট সস ক্রিমি চিজি পাস্তা খেয়ে এখন জল ভেতরে পাস্তা ফুটছে, মাথা খেয়ে দিত বানিয়ে দাও বানিয়ে দাও করে, এত চিজ দিয়ে পেটটা তো ফুলবে না, এবার চিজ তো পড়বে ক্রিমি তো, এখনো আছে মামাকে গরম করে দেবো বলে রেখে দিই, পেটটা তো পুরো একদম পাউরুটির মতো ফুলছে। এগুলো আমাদের ছাদের বেগুন, ছাদে যে ছাদ বাগান প্রধানদার, কত বেগুন হয়েছে, তো কথা বলতে বলতে আসলে কাঠফুল হয়ে গেছিলো, সেদিন উঠে গেলো, তো সকাল থেকে ল্যাট খেয়ে খেয়ে উঠালাম, উঠিয়ে ভিডিও করতে গেলো, ভিডিও করতে বসে আর্ধেক ভিডিও করবে দশবার পাক খাবে, বসে কিছুক্ষণ করে নে কী আছে,
কিন্তু করবে না, দিয়ে বলে আমি সারা জীবন করছিলাম। এই এখন দেখো প্রিভিউ রেন্ডারিং করতে দিয়েছে, প্রিভিউ রেন্ডারিং হয়ে গেছে, ও এখন নিজে মোবাইল নিয়ে বসে আছে। ওই কন্টিনিউয়াস আমার কাজ করে তা না, কিন্তু ওই যেহেতু ওর সামনে বসে আছে ও বলবে আমার কাজ করছে। এটা এখন অনেকটাই রাত, প্রায় তোমার বেজে গেছে 11টা মতো। তো খাওয়া দাওয়া কমপ্লিট, আমি খেয়েছি বিরিয়ানি, শান খেয়েছি দু রুটি, ভাইরা খেয়েছি, ভাই খেয়েছি বিরিয়ানি, প্রথম দাও একটুখানি বিরিয়ানি। আজকে অনেকগুলো খাবার অপশান ছিল তো খেতেও ভালো লাগছিল না। কিন্তু সন্ধ্যে থেকে কী হয় জানো তো, মানে এইটা একটা ভাই আসে, ভাই বিকালে গল্প, স্কুলের গল্প, নানারকম আলোচনা টালোচনা করতে করতে দেরি হয়ে যায়। চা টা খাওয়ার পর একটুখানি টিভিও দেখছিলাম, মিঠাই দেখার পর তালিবানের একটু ডিসকাশান চলছিল, দিয়ে আর ভিডিও করা হয়ে ওঠে না। আর এত সুন্দর লাগছে দেখো নাইট মোডে, যে রাত্রিবেলা শুধু লাইটটা জ্বলছে, ফটো রান দিয়ে দিচ্ছি, যে শুধু মানে লাইট, ছোটো লাইটগুলো জ্বলছে, পুরো অন্ধকারে এত সুন্দর লাগছে ওদের দুজনকে দেখতে, যে চোখ জুড়িয়ে গেল। আর সত্যি তোমরা অনেক অনেক ভালোবাসা দিচ্ছ ভিডিওটাকে আমার পূজা করে, তার জন্য অনেক ধন্যবাদ। যারা এখনও পর্যন্ত দেখোনি আমার রাধাকৃষ্ণকে জুলনের প্রথম দিনের সাথে, তারা গিয়ে চেক আউট করে নাও আমার পূজা ঘরে, তোমরা দেখতে পাবে। আর তোমাদের এত ভালোবাসা দেওয়ার জন্য ধন্যবাদ। মানে যেটা করবো না ভাবছিলাম, যে না থাক একদিন করে রেখে দেবো, কিন্তু তোমাদের এই ভালোবাসায় আমাকে এনকারেজ করছে, পুশ আপ করছে, না আর একটা দিন তুমি অ্যারেঞ্জ করো, তাই তো। আর শানকে থ্যাংক ইউ, শান এত সুন্দরভাবে আমাকে ভিডিওটা এডিট করে দিয়েছে বলে। আমি এখনো ভয় আছে। আমি লোকটাকে মেল করে দিলাম, লোকটাকে মেসেঞ্জারে আমি মেসেজ করে দিলাম, যে সিঙ্গার তাকে, যে দেখুন আমাদের কোনো ইন্টেনশন নেই, সেটা আমি লিখেও দিলাম ডেসক্রিপশন বক্সে, এবার জানি না। এবার আমি মাকে বলে দিয়েছিলাম এটা রামের কাছে ছেড়ে দাও, রামজি যেটা করবেন সেটাই হবে, উনিই জানেন উনি কী করবেন না করবেন, ওনার যদি দরকার হয় ভিডিও ভালো করার তাহলে করবেন, না যদি দরকার হয় তাহলে কপিরাইট ক্লেম, নাহলে স্ট্রাইক মারাবেন, যদি না মারেন তাহলে ওই সিঙ্গারটার কাছে আমি খুবই কী বলবো থ্যাংকফুল থাকবো। উনি এইটুকু বুঝেছেন যে যেখানে ভগবানের নাম আছে সেখানে ভগবানের গান আছে, সেটা সবার জন্য অ্যাভেলেবেল থাকা উচিত, এইটুকু বুঝেছেন উনি। অ্যাকচুয়ালি আমরা ইউটিউবে মানে আমরা এইখানে মানে আমার পূজা ঘর থেকে কোনো ইনকামের আশা কখনোই করি না, ওটা আমাদের জাস্ট মনে হয় যে না দেখতে ভালো হবে, তোমাদের ভালো লাগবে, বললাম না এটা ওখানে বলেছি ভিডিওটা একটা ডিপ্রেশন থেকে বেরিয়ে আসার একটা জায়গা আমি করতে চাই, যেটা আমারও ভালো লাগে। আমি নিজের পুরনো ভিডিওগুলো দেখে মন আমাদের খুশি হয়ে যায় যে না এরা এটা এরকম করেছিলাম, এরাও এরকম করেছিলাম, তো তার মনটা একটু খুশি হয়ে যায়। তো ওরকমই একটা জায়গা করতে চাই যেখানে তোমরা কিছুক্ষণ কাটালে, 10 মিনিট, 5 মিনিট, 7 মিনিট, 2 মিনিট কাটানোর পর তোমাদের মাইন্ডটা ফ্রেশ হয়ে তোমরা কাজের জন্য এনার্জি পাও। সেই জন্যই আমি বলি যে এই জায়গাটা বেশি করে শেয়ার করো, লোকের কাছে বেশি করে যাক। আর দেখবে যে উল্টোপাল্টা ভিডিও আমার চ্যানেলে সেজন্য যায় না, উল্টোপাল্টা জিনিস নিয়ে আমি খুব একটা ভিডিও করি না, ভিডিও কম করি কিন্তু জিনিসটা যেন ভালো হয় এটা আমার লক্ষ্য থাকে। আর আজকে মধুমিতার কাছ থেকে খুব সুন্দর একটা জিনিস এসেছে, পুরো কুন্দনের সেট, কালকে তোমাদেরকে দেখাবো, আজকে আর দেখানো হলো না, রাখবো না। আর তোমরা কেন ভিউ কমে গেলো কী জানি, আড্ডা ওই পাইলে হট করে একদম অনেকটাই কমে গেলো, যেটা খুব খারাপ লাগছে। তোমাদের হয়তো মনের মতো জিনিস দিতে পারছি না, তোমরা প্লিজ আমাকে জানো যে কীরকম কীরকম ভিডিও চাইছো, সেরকম সেরকম ভিডিও দেওয়ার চেষ্টা করবো। তাহলে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো চিৎচারে। যারা নতুন নতুন বন্ধুরা আসে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটাকে। তো যতক্ষণে ফিরে আসছি ভালো থেকো, সুস্থ থেকো, শরীরের সঙ্গে সঙ্গে মনে যত্ন, লাভ ইউ। ভিডিওটা এই মাত্র শেষ করলাম, করে আমাকে আবার আসতে হলো, আমি শুধু চলে গেছি, সানুমাকে ডাকলো, উনি রিপ্লাই দিয়েছেন যার মিউজিক আমরা ইউজ করছি, এবং তার তিনি বলেছেন যে তুমি এগাও এবং যে কোনো মিউজিক তুমি ইউজ করতে পারো। মানে এরকম ভালো মানুষ আছে যে তারা নিজের এত সুন্দর গানে, দুর্ধর্ষ গানে করা তোমরা দেখতেই পাচ্ছ। আর একটা আছে ওর, ওনার হরে কৃষ্ণ হরে, আমি সানুকে ক্যান্টিনটা শোনাচ্ছি, ও দুর্ধর্ষ দুর্ধর্ষ। তো আমি দিয়ে দিচ্ছি ওনার মেসেজটা এখানে, উনি মেসেঞ্জারে মেসেজ করেছে, তো থ্যাংক ইউ। উনি হয়তো বেঙ্গলি বুঝবেন না, তবুও অনেক অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ ভেরি মাচ। অবশ্যই এই ভিডিওটা উনি দেখবেন না, তো যাই হোক আমার তরফ থেকে থ্যাংক ইউ যে আমাদেরকে সাপোর্ট করার জন্য। তাহলে এরকম মানুষ আছে মানে নেগেটিভ চিন্তাধারা করতে করতে না এতটা নেগেটিভ হয়ে গেছিলো চারিদিকটা, যে এখন আজকে ঝুলনের পর থেকে আর হ্যাঁ অনেকে তোমরা আমাকে আমাদের ঝুলন যাত্রা দেখে ঝুলন সাজাচ্ছ, এবং আমার পূজা করে প্রচুর ফটো পোস্ট করছো যেগুলো ভালো লাগছে, অনেকে ভিডিও দেখছি যে দেখে তোমরা ইন্সপায়ার হয়ে করছো, সেগুলো আমাদের ভালো লাগছে। তোমরা করো, অবশ্যই করো, কেন চারিদিকে এই পজিটিভিটি চলানোটাই আমার উদ্দেশ্য ছিল আর কিছু না। আর যাই হোক মানে আজকে ঝুলনের এতে ইন্টারতে দিয়েছিল এই শান যে ইনভাইটে, যে আমাদের অনেক ডার্কনেস ছিল, অনেক ডিপ্রেশন ছিল, সেখান থেকে বেরিয়ে আসার জন্য চলো একটু ঝুলন যাত্রা করি, একটু হরিনাম করি, তো সেটাই হচ্ছে। তো আমি কাল থেকে পুরো ভালো মতো প্রিপারেশনগুলো তোমাদের দেখাবো, কারণ আমি যেদিনকে সুর সেদিনকে করে দেবো, মানে এবার আমাদের একটু প্রেশার বেশি যায়,
মানে ঝুলন যেদিনকার শুট হয় সেদিনই মানে কথা ছাড় দিয়েছেন তাহলে আশা করছি তোমাদের কাছে যে ভিডিওগুলো যাবে সেগুলো একটা অন্য লেভেলে যাবে এবার তোমরা এনজয় করতে পারবে সেই ভিডিওগুলো এনজয় করতে পারবে আর ওনার কাছে যা গানের আমি দেখেছি মানে স্টক খুব ভালো স্টক আর সত্যি উনি ওখানে ওনাকে অ্যাপ্রিসিয়েশন দেওয়া উচিত যে উনি একটি ইয়ং ছেলে ঠিক আছে বলবো উনি আমার থেকে বেশি বড় নয় ওনার এজ কত হবে 21 হবে হয়তো আমার থেকে 2 বছরের বড় তাও একটা ইয়াং মানে সেটা আমাদের সৌরভ দা আছে না তাদের মতো এজ যে তাও সেখানে একটা থাকে না এর মধ্যে যে অন্য কোনো গান নয় অন্য কোনো সে বলিউডের গান নয় অন্য কোনো সে রোম্যান্টিক গান নয় ফোকাস করে এমন একটা জায়গায় যেখানে তোমাকে শান্তি দেবে তোমাকে সেখানে সব দিক থেকে তোমাকে প্রসপারিটি দেবে সবথেকে বড় কথা তো সেটা আমি দেখ ওনার কমেন্টগুলো আমি পড়ে মাকেও বললাম যে লোকটা কিন্তু এরকম নয় যে মনে হচ্ছে না যে কপিরাইট স্ট্রাইক মারবে প্রথম থেকে বলছিল তবুও আমরা ভয় পাচ্ছিলাম মানে এই ছোটো ছোটো ইউটিউবাররা কী করে হয়তো সামান্য কেউ কারো কিছু করে সেটা দেখে মানে করে দেয় ছোটো ছোটো ইউটিউবার এই জন্য বলছি যে অনেক ভিউ বা অনেক সাবস্ক্রাইবার নিয়ে বলছি না মেন্টালিটি ছোটো থেকে বলছি তো তারা করে দেয় কপিরাইট দিচ্ছে তার উপর ডিপেন্ড করে হ্যাঁ তো অনেকে তো মনে করো আমার কোনো জিনিস উঠিয়ে এসে করে দিল তখন তো আমি বলবো যে না এটা কপিরাইট করো না যেমন আমি বলছি কিছুদিন আগে আমার ইচ্ছাময়ীর মায়ের ফটো ইউজ করা উচিত যেটা আমার ভালো লাগছিলো না যে মায়ের ফটো কেন অন্য কোথাও যাবে আমাকে একবার জিজ্ঞেস করুন তারপর থেকে টপিকটা লেখা ছিল কোন একটা রাজবাড়ির ঠাকুর ছবি চাকরের ছবি যেটা কোন রাজবাড়ির ঠাকুর ছবি সেটা ইচ্ছাময়ী হ্যাঁ ভবতায়নি আমাদের ইচ্ছাময়ী সেটাই আমরা বললাম যে এটা আপনি কেমন করে ইউজ করতে পারেন সেটা আলাদা সঙ্গে সঙ্গে হ্যাঁ আমি কোনো বাইরেভাবে বলিনি আমি চাইলে অন্যরকম কিছু করতে পারতাম কিন্তু আমি জাস্ট বললাম যে এটা করা উচিত না তো উনি জাস্ট উড়িয়ে দিলেন সঙ্গে সঙ্গে চেঞ্জ করলেন তো যাই হোক মানে তোমাদেরকে একটা কথা বলে রাখি দাদা সাহেব থেকে ঘুরাই অনেক ইউটিউবাররাই ভিডিও বানাও তো তাদেরকে একটা কথা বলে রাখি যে এমনি ছাড় দিয়েছে মানে এনার গানগুলো তোমরা ইউজ করছো সেটা না কিছু রুলস অ্যান্ড রেগুলেশন নিজের মধ্যেও থাকা উচিত যেগুলো আমরা ফলো করলাম কিছু রুলস অ্যান্ড রেগুলেশন নিজের মধ্যে থাকা উচিত ওনাকে ক্রেডিট দেওয়া উচিত যে এই গানটা ওখান থেকে নেওয়া এটা ওনার গান থেকে আমি যেমন করে দিয়েছি এর কোনো ইন্টেনশন নেই যেটা এটা এটা ক্লেম করার যে গানটা আমারই অনেকজন কি করে ব্যাকগ্রাউন্ডে গান চালিয়ে দেন লেজে মুখ নাড়িয়ে দেয় দিয়ে ওটা লিপসিংকে প্লাস ওনাকে মেল করা ওনাকে জানানো যে আমি ইউজ করছি ভিডিও লিংক দিয়ে দেওয়া ওনাকে যে দেখুন এই জায়গাটা আমরা ইউজ করেছি সব কিছু করে দাও এটা তোমার তরফ থেকে একটা রেসপন্সিবিলিটি এটা কোনো লায়াবিলিটি না যে তোমার করতেই হবে এটা তোমার তরফ একটা রেসপন্সিবিলিটি এটা তোমার দায়িত্ব যে তোমার করতে হবে এটা তোমাকে প্রেশার ক্রিয়েট করানো উনি ওনাকে মেসেঞ্জারও করেছি আমি মেলও করেছিলাম উনি ইমেলটা থাকলে দেখলে ওখান থেকে অফিসিয়ালি বলতে পারতেন কিন্তু উনি মেসেঞ্জারটা দেখেও বললেন যে তুমি সব গানই ইউজ করতে পারো উনি কিন্তু এটাও চাইলেন না যে তুমি আমাকে লিঙ্ক পাঠাও ভিডিওতে কোথায় ইউজ করেছো না করেছো আমি এটা এখনই নিজে থেকেই পাঠালাম লিঙ্কটা একটা জিনিস বলতে হবে যে যখন দেখছো একটা মানুষ ওই সাইড থেকে তুমি ভালো রিপ্লাই পাচ্ছো তোমাকে এই সাইড থেকেও ভালো বিহেভিয়ার রাখা উচিত আর তুমি যখন উল্টো অন্যজনের যখন জিনিস ইউজ করছো তোমার তরফ থেকেও একটা মানে সৎ মেন্টালিটি থাকা উচিত এরকম নয় যে তুমি তার গানটা ইউজ করছো মানে একদম সেটা তোমার নিজেরই একদম প্রপার্টি বলে তুমি ইউজ করতে লাগলে সেটা একদম না তোমার লাইফে তারপর কপিরাইট বলে তুমি তখন চেঁচাচ্ছো যে কপিরাইট কেন দিচ্ছে এটা তো ঠাকুরের নাম গান ঠাকুরের নাম গান যাতে ও নিজের এফার্ট দিয়ে গিয়েছে নিজের সব কিছু দিয়ে ওখানে ও ইনভেস্ট করেছে একটা স্টুডিওতে গিয়ে গান গাওয়া ওখান থেকে যে পয়সা ওখানে যে খরচ হয় সেটা বড় বড় স্টুডিওতে গেলে বিশাল খরচ হবে ছোটোখাটো স্টুডিও গেলে অত খরচ হবে না কিন্তু তাও নিজের কাছ থেকে একটা ইনভেস্টমেন্ট কিন্তু এখানে উনি যেটা দেখবেন সেটা হচ্ছে এটা ঠাকুরের একটা কী বলবো এনারা শুধু একটা এনভায়রনমেন্ট তৈরি করতে এখানে আমি লিখে দিয়েছি না ভালো করে যে এইখানে এই গানটা আমরা একটা ডিভোশনাল এনভায়রনমেন্ট তৈরি করার জন্য গানটা নিচ্ছি নাকি নিজেদের কোনো এর জন্য নিচ্ছি আমি ওখানে সব লিখে দিয়েছিলাম উনি পড়েছেন ওনার ঠিক লেগেছেন উনি তাই দিয়েছেন তাদেরকে বলে দিচ্ছি যা অনেক ইউটিউবাররা আছো যারা ছোটোখাটো ইউটিউবাররা যারা এটা দেখছো যে এই গানটাকে উইথাউট এনি পারমিশন ইউজ করবে না আগে ওনার কাছে পারমিশন নেবে তারপর ইউজ করবে তো শুনে নিলে ব্যাপারগুলো যেগুলো শান বলে দিল আর হ্যাঁ এখন শান যেটা বলছিল ইয়াং জেনারেশন এখন ইয়াং জেনারেশনের মধ্যে আমি যাকে যাকে এখন ইন্সপায়ার ছিল তারা হয়তো আমার থেকে ছোটো কি আমার বয়সী হবে সেটাও যাই না তো মাধবাস গ্রুপ যেটা দেখে আমি ইন্সপায়ার হয়ে গেছি ওনাদের থেকে খুবই ভালো লেগেছে মানে বলিউড একটা ইয়ে রেখে মানে এ থেকে বেরিয়ে এসে সেই জায়গা থেকে ওনারা রেখেও বেরিয়ে আসা এসে রক ব্যান্ডের সঙ্গে কিন্তু হরিরাম মানে যেমন যেমন ভাই যেমন টাইম যেমন সিচুয়েশন যদি সেরকম করে তোমাকে মানে সার্ভ করতে হবে জিনিসটা তাই না তো ওটার মাধ্যমে তোমাকে আরও চ্যান্ট করতে হবে এরকম ব্যাপার দিয়ে করে দিয়ে ঢুকানো এবং তারা প্রচুর মানে সোশ্যাল
মঙ্গলবার করছে, যেমন সকালবেলা উঠে দুধ দেওয়া, ভোগ দেওয়া সবাইকে, মানে এইগুলো আমার খুব মানে খুব ভালো লেগেছে। তো আমি পেশেন্টলি আমিও চাইবো যে কখনো মানে ঠাকুর আমাকে এই সুযোগটা দিক, যেন এই সেবা আমিও লোকে করতে পারি, এই সুযোগটা আমাকেও একবার দেওয়া হোক, এটা আমারও একটা ইচ্ছা আছে। তো দেখা যাক কতটা কি করা যায়। তোমরা তো সঙ্গেই আছো, তোমরা সাথেই আছো, তোমরা সাথেই আছো বলেই আমরা এই কারণে সাহস পাচ্ছি। তোমাদের সব যাবে, সেই একজন দেখলেও সে যাচ্ছে, সেরাও যাবে, তার জন্য না। কিন্তু হ্যাঁ, এগুলো আসলে আমার বললাম না, সব ছোটো ছোটো এবং পরিবর্তনটা তোমরা লক্ষ্য করবে, যদি তোমাদের দিদির এখন আগের এবার এখন এবং ইন ফিউচার কীরকম পরিবর্তন হচ্ছে, কী হচ্ছে, আমি এই মেন্টালিটি রাখতে পারছি কি না। আর কিছুদিন ধরে আমি তোমাদের বলছি না, আমার খুব মন আনচান করছে, আমি আসলে সবসময় মিঠাই আর সন্দেশকে ফিল করতে পারছি। আমি যদি মানে কোনো রোমান্টিক গানও শুনলে আমি ওদেরকে দেখছি, বা আমি ঘুমালেও ওদেরকে দেখছি, এবং ঘুমানোর সময় আমাকে অবশ্যই হরে কৃষ্ণ হরে রাম শুনে ঘুমাতে হচ্ছে, নাহলে আমার ঘুম আসছে না। আর হয়তো ওটা বন্ধ হলে এরকম অনেক রাত্রি হয়েছে, মানে কালকে রাত্রিটা আমি খুব একটা ভালো ঘুমিয়েছি, তার আগে মানে 10-15 দিন আমার রাত্রে ঠিক মতো ঘুম হয়নি। তো আমি জানি না এটা কেন হচ্ছে, আমি উত্তর খুঁজে পাচ্ছি না। আমি সবসময় ওদের ফিল করা মানে যে কোনো রোমান্টিক গানে, একদিন মানে বলছিলেন হিন্দি গানে কেন ওনারা ওদেরকে দেখেছো, কেন বলে না ওদের কান কানে বাস, কান কান মে উসকা বাসে, তো ওরকম ব্যাপার যে ওর চারিদিকে ওদের বাস, তো কী করা যাবে এখন। ওরা মনে আমার এমনই গেঁথে গেছে যে সব জায়গায় আমি ওদের ফিল করতে পারছি, বিশেষ করে চিনি মিঠাইকে আর সন্দেশকে বেশি করে আমি ফিল করতে পারছি। তো চিনিকে অতটা করতে পারছি না, জানি না ওর কী মোহমায়া কী আছে, সবই এক হয়তো নানা রূপে আমি দেখছি। তাই তো দেখা যাক কী হয় লাইফটা, কীরকম মোড় নেয় আমার লাইফটা। তাই দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, অন্য কিছু চেটে এখন ঘুমিয়ে যায়, 12টা বাজতে চলো, যদি না ঘুমাই তাহলে আমি কালকে প্রিপারেশনে সেই এনার্জিটা পাবো না। লাভ ইউ অল।